শূন্য স্থান পূরণ কর আমি চারটি কোশ্চিন দিয়েছি তুমি গোটে পরে গোটে সমাধান করা তাহলে প্রথম কোশ্চিনটি অনেক কম না দুই গুণন ব্রাকেট মধ্যে অনেক বন্ধনী মধ্যে ফোর এ প্লস টু জি দেখ এফ আউ জি হচ্ছে মানে কম না তোমার অজ্ঞাত রাশি যার মূল্য তুমি জাণিবা দরকার নাই হল এটি অনেক কম আমি গুণন করা দেখ প্রথমে টু কু ফোর এফ সহ গুণন করা তাপরে টু কু টু জি সহ গুণন করা তাহলে দেখ গুণন কলে এর মূল্য কত আসযাচ্ছি দুই গুণন ফোর এফ যুক্তক দুই গুণন টু জি তাহলে গেলা চার দুগুণে আঠ এটা গেল এইট এফ যুক্তক দুই দুগুণে চারি ফোর জি ওকে তাহলে তাপর সংখ্যাটা তাপরে কোশ্চিন দেখ অছি কোণ এটা আমি সিম্বলটা মিউ বলে কহা তাহলে কিন্তু মিউ ওয়ান সরি ওয়ান টু থ্রি তিনটা মিউর যোগফল যেমনি আমি এক্স যুক্তক এক্স যুক্তক এক্স করলে কত হচ্ছিল আর মূল্য থ্রি এক্স সেইভাবে আর মূল্য কত হয়ে তাহলে থ্রি মিউ তাপর কোশ্চিন দেখ তাপর কোশ্চিন কোণ অ্যা থ্রি হোল ইন্টু টু এক্স মাইনস সেভেন হল তাহলে যদি এটাকে আমি লেখা প্রথমে কম করা না তিন কু আমি টু এক্স সহ গুণন করা তাপরে তিন কু আমি মাইনস সেভেন সহ গুণন করা হল তাহলে দেখ এটি আমি কম কলে প্রথমে রয়েল তোমার তিন রয়েগাল এটি তাপরে তিন গুণন টু এক্স বর্তমান ঠিক অছি হল তাপরে কম অছি না তিন কু আমি মাইনস সেভেন সহ গুণন করা তাহলে কিন্তু তোমার দেখ এটি তিন অছি আমি পচারিছি কোণ এই জায়গায় কেতে রহবা দরকার তাহলে কেতে রহব এই জায়গায় এই জায়গায় রহব মাইনস সেভেন তাহলে তুমি লিখিপার কে মাইনস সেভেন যদি তুমি সমাধান করব তাহলে কম লিখিপার তিন গুণন দুই আর মূল্য হল তিন গুণে ছ সিক্স এক্স তাহলে এটি তিন গুণন মাইনস সাত তিনটা কম যুক্ত এটা হল বিযুক্ত হল তাহলে কে প্লস মাইনস কে মাইনস হয়ে গেল সাতটি হয়ে গেল একুশ টোয়েন্টি ওয়ান তাহলে তাপর কোশ্চিন দেখ এই কোশ্চিনটা তুমি নিজে শূন্য স্থান পূরণ কর তাহলে আমি কোশ্চিন সমাধান করা তাহলে প্রথমে কম করা বাহারে কেউ সংখ্যাটা অনেক মাইনস থ্রি এক্সর ঘাত দুই হল তাকে আমি কম করা না প্রথমে গুণন করা টু এক্স সহ গুণন করা তাপরে ফোর সহ গুণন করা হল তাহলে আমি একে গুণন করা এটি অনেক মাইনস থ্রি এক্স স্কোয়ার তাহলে দেখ এটি তোমার কম অনেক টু এক্স সহ গুণন কলে এটি অনেক টু এক্স তাহলে এটি কম দরকার মাইনস থ্রি এক্স স্কোয়ার তাহলে এটি লিখিপার মাইনস থ্রি এক্সর ঘাত দুই তাহলে তাপর সংখ্যাটা দেখ এতে কম করা মাইনস থ্রি গুণন এক্সর ঘাত দুই এটি অনেক মাইনস থ্রি গুণন এক্সর ঘাত দুই তা কাহ সহ গুণন করা এটা আমি চারি সহ গুণন করা তাহলে বর্তমানে আমি লিখিপার এটি কে চারি হল বুঝিপারল এটা কেমিতে আমি বর্তমানে গুণন করুছে